স্বাগত বেস্ট স্কুলে। সুনামগঞ্জ জেলা পরিচিতি এবং সুনামগঞ্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নিই। সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের অন্তর্গত একটি জেলা। 1984 সালে সুনামগঞ্জ জেলা গঠিত হয়। সুনামগঞ্জ জেলার আয়তন 3,747 বর্গ কিলোমিটার। সুনামগঞ্জ একটি সীমান্তবর্তী জেলা। এর উত্তরে ভারতের মেঘালয় রাজ্য। সুনামগঞ্জ জেলার অর্থনীতি কৃষি নির্ভর। ধান উৎপাদনে এবং মৎস্য সম্পদের সবচেয়ে বড় আধার বাংলাদেশের এই জেলা। তাছাড়া উন্নতমানের বালু, চুনাপাথর, নুড়ি পাথর প্রভৃতি খনিজ সম্পদেও সমৃদ্ধ এই জেলা। অসংখ্য হাওর বাওর, নদী নালা, খালে বিলে পরিবেষ্টিত জনপদ সুনামগঞ্জ। বর্ষাকালে সুনামগঞ্জের হাওরগুলো সাগরের মতোই বিশাল রূপ ধারণ করে। এ জনপদের ঐতিহ্য সংস্কৃতি বাংলা সাহিত্যের ইতিহাসের সরব উপাদান। সুনামগঞ্জ জেলা 12টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো সুনামগঞ্জ সদর, ধীরাই, জগন্নাথপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক, শান্তিগঞ্জ, ধর্মপাশা, বিশম্বরপুর, সাল্লা, দোয়ারাবাজার এবং দক্ষিণ সুনামগঞ্জ। সুনামগঞ্জ জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান। 1984 সালে সুনামগঞ্জ জেলা গঠিত হয়। সুনামদি নামক জনৈক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। সুনামগঞ্জ জেলার আয়তন 3,747 বর্গ কিলোমিটার। সুনামগঞ্জ জেলার নদীগুলো হল সুরমা, কুশিয়ারা, ধামালিয়া, জাদুকাটা, বাগরা, ডাহুকা, সোমেশ্বরী, বাউলি। সুনামগঞ্জ জেলার উপজেলা সংখ্যা 12টি। এই জেলার পৌরসভার সংখ্যা 4টি। এই জেলার ইউনিয়ন সংখ্যা 88টি। এই জেলার থানার সংখ্যা 12টি। এই জেলার সংসদীয় আসন সংখ্যা 5টি। সুরঞ্জিৎ সেনগুপ্ত রাজনীতিবিদ, এম এ মান্নান রাজনীতিবিদ, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, সৈয়দ হোসেন আলম মরমী কবি, রাধারমণ দত্ত, হাসন রাজা, দূরবীন সাহা, বিপিন পাল, এরা সবাই সুনামগঞ্জের জেলার সন্তান। সুনামগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান হাইল হাওর, শিমুল বাগান, শাহ আরেফিনের মাজার, টেকের ঘাট, চুনাপাথর খনি প্রকল্প, টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী, নীলাদ্রি লেক, শনির হাওর, দিবাই জমিদার বাড়ি, ধর্মপাশা জমিদার বাড়ি, হাসন রাজার বাড়ি, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, ছাতক পেপার মিল, বাউল আব্দুল করিম স্মৃতি জাদুঘর, রাধারমণ দত্তের সমাধি ইত্যাদি উল্লেখযোগ্য। দেশবন্ধুর মিষ্টি, পোলাও, সাতকরা ইত্যাদির জন্য বিখ্যাত সুনামগঞ্জ জেলা। এছাড়াও আনারস, কমলা, পান, লেবু, কাঁঠাল আর হাওর এলাকার প্রচুর মাছের জন্য দারুণ সুখ্যাতি আছে এই জেলার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।